বাংলার নয়, ভারত ডাক্তার বিধানচন্দ্র রায়ের সামনে হয়, তার সময় যদি বাংলার যদি এখানে নবজাগরণ হয়ে থাকে, যদি তিনি আমাদের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা তৈরির যদি খুঁটি তৈরি করেন, তার কিন্তু সমাপ্তি এবং আমাদের বাংলার দেশের সর্বসেরা স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিগণিত হবে এবং বিশ্ব বাংলায় প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা 35 বছরে 6টা এসএনসিউ, এখন 76টা এসএনসিউ, যেটা একটাও এসএনএসইউ ছিল না, এখন 350 এসএনএসইউ, একটাও মেডিকেল কলেজ তৈরি হয়নি, এখন 11টা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আমরা নতুন করে তৈরি করেছি, নতুন নতুন ফ্যাকাল্টি, নতুন নতুন ডিপার্টমেন্ট, ক্যান্সারের গবেষণা, এইচআইভির গবেষণা থেকে আরম্ভ করে এখানে আমরা কর্ড ব্লাড ব্যাংক তৈরি করেছি, এখানে আমরা মিল্ক ব্যাংক করেছি, ব্রেস্ট মিল্ক ব্যাংক করেছি। এগুলো একটা নবজাগরণের ইঙ্গিত, সারা দেশকে বাংলার চিকিৎসাক্ষেত্রই দিশা দেখেছে। আর দক্ষিণাতের ট্রেনগুলোতে বাংলার যাত্রীরা কিন্তু কনভোকেশন হয়েছিল, সেখানে ডিএসসি উপাধিতে সম্মানিত হয়েছে। কিন্তু বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ডাক্তারদের নিয়ে একটা অভিযোগ, চিকিৎসা কখনো কর্মবিরতি বিভিন্ন ক্ষেত্রে না, আমাদের এখানে কর্মবিরতি হয় না, আমরা বাংলাকে দিশা দেখাচ্ছি, বাংলাকে বরাবরই মেডিকেল কলেজ দিশা দেখে এবং দেশকেও দিশা দেখে। আমাদের চিকিৎসকরা সমাজবন্ধু হিসেবে আত্মপ্রকাশ করে, নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে ও নেগেটিভ ব্লাড নিয়ে আসে, অর্থোপেডিক ইমপ্ল্যান্টস নিয়ে আসে এবং তাদের এক্সরে ইসিজি করে দেয়। আর আমাদের এখন তো বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার হাসপাতাল, বিনা পয়সার অপারেশন, বিনা পয়সার সিটি স্ক্যান এমআরআই, বিনা পয়সার অ্যাঞ্জিওপ্লাস্টি, বিনা পয়সার হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন, বিনা পয়সার হার্ট ট্রান্সপ্লান্টেশন 50 লক্ষ টাকা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমি একে একে সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় এসে পড়েছেন। আসলে আপনাদের বলি, একে একে অনেক বিশিষ্ট মানুষের এখানে এসে পৌঁছবার কথা আমি জানি, কিন্তু যেহেতু বুঝতেই পারছেন সময়টা সকাল, একটু সেক্রেটারি মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ডক্টর সব্যসাচী দাস, তাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। চিরকৃতজ্ঞ সোসাইটি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনারা আছেন তাই আমরা সুস্থভাবে আছি, আপনারা যদি না থাকতেন তাহলে আমরা হয়তো অনেক আগেই, এখন যেরকম লাইফ বেড়ে গেছে, এখন আমাদের আমার বাবা মারা গেলেন 80 বছরের উপরে, আমার কাকা আছেন 92, উনিও ডাক্তার, সেটার কারণটাই কিন্তু আপনারা, যে এই রিসার্চ করে তাদের টেক কেয়ার করে আজকে লাইফটা কিন্তু সমাজের লাইফ বেড়ে গেছে। এর পুরো কৃতিত্বটা ভগবানের থেকে বেশি আমি বলি যে আপনাদের, কারণ আপনারাই সেই জায়গাটায় গেছে। তাই আবার আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যে মেডিকেল কলেজের কলেজগুলোর ক্যাম্পাস কিভাবে বা হাসপাতালগুলোর ক্যাম্পাস কিভাবে পরিষ্কার হয়েছে,